হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনকা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে বরাবরের মতোই আছেন নূরজাহান বেগম রোজি আপা। হ্যালো আপা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং আমি প্রতি সপ্তাহে ওয়েট করে থাকি কবে আপনার সঙ্গে দেখা হবে, নতুন একটা রান্না শিখবো। আজকে কি শেখাবেন? আজকে আমি করছি আলু চিকেন দিয়ে একটা চপ করছি, চিকেন আলুর চপ। আচ্ছা, আমরা আলুর চপ খেয়ে থাকি সাধারণত, আজকে চিকেন সহকারে খাবো। খুব মজার একটা কিছু আমরা আজকে চেষ্টা করছি বানাতে, দেখা যাক কি হয়। আর কি লাগবে প্রথমে বলে? প্রথমে আমি যেটা করেছি, আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ আলুটাকে একটু ম্যাশড করে নিলাম এবং এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো একটা একটা করে অ্যাড করব। আপনাদের সাথে গল্প করতে করতে চপটা বানিয়ে নিই। আমরা চপগুলোকে ডুবো তেলে ভাজব, তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখন যেটা করব, বাকি প্রসেসে চলে যাব। প্রথমে একটু আলুটা নিয়ে নিই। এখন আলুর মধ্যে আমরা একটা একটা করে ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিই। আমাকে ফার্স্টে চিকেনটা দাও, তারপরে আমরা দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম, তারপরে একটু আদা বাটা, একটু রসুন বাটা, এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি চিকেন পাউডার। এই চিকেন পাউডারটাই পুরো খাবারের টেস্টটা চেঞ্জ করে দেবে। তারপরে দিচ্ছি জিরার গুঁড়ো, এখন আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আমি সাদাটা নিয়েছি, আপনারা চাইলে কালোটা নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ভাবতে পারেন আমি কেন লেবুর রসটা দিচ্ছি। লেবুর রস দেওয়ার একটা কারণ হচ্ছে, আমরা যখন এ ধরনের নাস্তা বানাবো, চিকেন আমরা ইউজ করবো, চিকেনের একটা স্মেল থাকে, সেটা চলে যাওয়ার জন্য লেবুর রসটা ব্যবহার করব। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি আজকে একটু লালটা নিয়েছি, দেখতে ভালো লাগবে। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এখন যেটা করব, চপটাকে আমি একটু শেপ করে নিচ্ছি। আলুর চপগুলো সব বানিয়ে নিয়েছি। এখন যেটা করব, একটা স্টেপ ফলো করব, যে কোনো ফ্রাইড জিনিস কী করে ভাজতে হয়। যে কোনো ধরনের স্ন্যাক্স ভাজার জন্য বেস্ট যে প্রসেস, সেটা হচ্ছে প্রথমে একটু ময়দায় গড়িয়ে নেওয়া, তার সাথে একটু ডিমে চুবিয়ে সেটাকে বিস্কিটের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়ে ভেজে নেওয়া, এটা হচ্ছে বেস্ট অপশন। তখন কি হয়, এটার মধ্যে একটা লেয়ার তৈরি হয় এবং চপটা ভেঙে যাবে না। যে কোনো ধরনের চিকেনও যদি ফ্রাই করতে চান, এভাবেও কিন্তু ফ্রাই করতে পারেন। তো আমরা তাহলে এটা দেখাই কি করে করছি। প্রথমে আমি যেটা করছি, এটাকে ময়দায় গড়িয়ে নিলাম। ময়দায় গড়িয়ে নেওয়ার পরে একটুখানি ঝাড়িয়ে নিয়ে এটাকে আমি ডিমে দেব। এখন কিন্তু আমি হাত ইউজ করব না, আমি যেটা করব এভাবে একবার এটাকে ডিমের মধ্যে গড়িয়ে এটাকে উঠিয়ে আমি যেটা করব, বিস্কিটের গুঁড়োতে দিয়ে দেবো এবং এখানে বিস্কিটের গুঁড়োর সাথে খুব ভালো করে আমি এটাকে, এখন আমি এর মধ্যে হাত ইউজ করবো। তাহলে যেটা হবে, আমার ডিমটাও নষ্ট হলো না খুব বেশি এবং সেই সাথে আমার বিস্কিটের গুঁড়োটাও সেভ হলো। আলুর চপগুলো গড়িয়ে নিতে নিতে আমার কিছু কথা মাথায় ঘুরছিল, যেমন একদম শুরুতে বা ইতিহাস ঘাটলে যেটা দেখা যায়, শুরুতে কিন্তু আলুর চপ এত প্রসেস করে করা হতো না বা এত কিছু উপকরণও লাগতো না তখন। তখন যেটা হতো, আমাদের দিনমজুর যারা ছিলেন বা একটু অসচ্ছল পরিবারে যারা ছিলেন, তারা দিন এনে দিন খেতেন। তো যেদিন তারা বাজারে যেতে পারতেন না বা একটু বর্ষা দিন হতো, বৃষ্টির দিন হতো, তখন যেটা হতো, গৃহিণীরা ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু নানা ধরনের খাবার তৈরি করতেন, যেমন খিচুড়ি, আলুর চপ। তখন আলুর চপটা ঠিক এত কিছু লাগতো না, তারা আলু সিদ্ধ করতেন, একটু বেসন গুলতেন, বেসন গুলে বেসনে সেই আলুটা ডুবিয়ে সেটা ভেজে নিতেন এবং সেটাই ছিল তখনকার দিনের স্ন্যাক্স বা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য যেটা ব্যবহার করতেন তারা। এখন আমরা আলুর চপগুলো ভেজে নিব। আমি ডুবো তেল নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি একটা একটা করে আলুর চপ তেলে ছেড়ে দিচ্ছি। আলুর চপগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, একটু আমরা দেখবো এটা রেড ব্রাউন কালার এসছে কিনা। আমার অলরেডি কালার চলে এসছে, আমি তাহলে এখন একটু উল্টে দিই। হয়ে গেছে কিনা একটু কালারটা একটা উঠিয়ে দেখি, এটা থেকে আর একটু ডিপ একটা কালারের জন্য একটু ওয়েট করব। আপনারা এই প্রসেসে যদি করেন, একটা চপও ভাঙবে না এবং খুব সুন্দর লাগবে দেখতে। চপগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে, এই যে এখন আমরা উঠিয়ে নেব। আমি এই ছাকনিটা ইউজ করছি, এটার কারণটা হচ্ছে এটাতে তেলটা থাকবে না।
আপনি যদি ঠিক এই প্রসেসটা মেইনটেইন করেন দেখবেন চপটার মধ্যে কোনো তেল লাগে না। তৈরি হয়ে গেল খুব মজার একটা চিকেন আলুর চপ। এখন তুমি টেস্ট করবে। ওয়াও দর্শক, এটা কি খাবো নাকি তাকিয়ে তাকিয়ে দেখবো, এত সুন্দর লাগছে। একটু মরিচ কামড় পড়লো, কিন্তু একটু ঝাঁঝাঁ লাগছে, তো খুব বেশি যে ঝাল মনে হচ্ছে না। যখন আপনি ঝালগুলো দিচ্ছিলেন বা মরিচ কুচিগুলো দিচ্ছিলেন আমার মনে হচ্ছিলো খুব বেশি ঝাল হয়ে যাবে, কিন্তু ফ্রাই হওয়ার পরে এখন কিন্তু ঝাল একটুও লাগছে না, এবং এই ঝাঝালো ভাবটার কারণেই কিন্তু এটা বেশি মজা লাগছে। কিছু গোলমরিচগুলো দিয়েছি সাথে। চমৎকার একটা রেসিপির জন্য অনেক ধন্যবাদ আপা। দর্শকদের উদ্দেশ্যে শেষ যদি কিছু বলার থাকে। সবসময় একই কথাই বলি যে বাসায় ট্রাই করবেন, জানাবেন। আজকেও একই কথাই বলছি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে যদি মনে করেন চিকেনের জায়গায় একটু ফিশ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে একটু ফিশ সস আপনাকে ইউজ করতে হবে। তো আমরা খুব সুন্দর একটা রেসিপি আজকে দেখলাম, ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আর যে যেখানে আছেন ভালো থাকবেন। নতুন একটা পর্বে আবার দেখা হবে নতুন কোনো দারুণ রেসিপি নিয়ে, মজার রান্না নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকুন। আজকের মতো আমি রুকাইয়া জহির বিদায় নিচ্ছি কনকা প্রেজেন্টস লেটস কুক এসে রান্না করি অনুষ্ঠান থেকে। সঙ্গে ছিলেন নূরজাহান বেগম, রোজি আপা।